বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। ঘড়ির কাঁটা ধরে অফিস করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই, একই কাজ প্রতিদিন করতে করতে একঘেয়েমি বোধ করি। রোববার থেকে বৃহস্পতিবার কাজ আর কাজের মধ্যে হাবুডুবু খেয়ে জীবন নীরস মনে হয়। নৈরাশ্য ভর করে আমাদের মনের উপর, যার প্রভাব পড়ে কাজের মান এবং প্রকৃতির উপর। কিন্তু আপনি যদি কাজকে জয় করে নিজেকে স্বাচ্ছন্দ্যে গুছিয়ে নিতে পারেন, তাহলে যত বড় কাজই হোক না কেন আপনি স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। আজকের এই পর্বে আমরা জেনে নেব কর্মক্ষেত্র তথা চাকরিতে আত্মপ্রত্যয়ী হয়ে ওঠার 11টি উপায়। এক, ছোট কাজগুলো আগে করে ফেলুন। দিনের শুরুতে অফিসে পা রেখেই ছোট কাজগুলো সেরে নিন। ছোট কাজ শেষ করতে পারলে মনে আরও কাজ তৈরির আগ্রহ জন্মাবে। শুরুতে যদি কঠিন কোনো কাজ করেন আর তাতে যদি আপনি ব্যর্থ হন, তাহলে দিনের বাকি সময়টা কিন্তু খারাপ লাগবে। দুই, বিরতি নিন। নিয়মিত কাজের ফাঁকে ফাঁকে বিরতি নিন। একটু হালকা শরীর চর্চা কিংবা হাঁটাচলা করুন, এতে মন এবং শরীর দুটোরই কার্যক্ষমতা বাড়বে। তিন, বহুমাত্রিক কাজ বা মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন। বহুমাত্রিক কাজ সব সময় পরিহার করবেন, একটি একটি করে কাজ শেষ করুন। এক্ষেত্রে সহকর্মীদের সহায়তা নিন। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যদি অনেক কাজ আপনার উপর চাপিয়ে দেয়, তাহলে তাকে বুঝিয়ে কাজের গুরুত্ব অনুসারে কাজ শুরু করুন। চার, কাজের তালিকা লেখার অভ্যাস করুন। প্রতিদিন কী কী কাজ করবেন তা একটি ডায়েরিতে টুকে রাখার অভ্যাস করুন। প্রতিদিন সকালে অফিসে আসার সময় যাত্রাপথে সেই তালিকা দেখে কাজের গুরুত্ব ভাগ করে নিতে পারবেন। কাজের তালিকা করার অভ্যাস থাকলে একসঙ্গে অনেক কাজের ভিড় লেগে যায় না। পাঁচ, সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রিত ব্যবহার। কর্মক্ষেত্রে নিজের সামাজিক যোগাযোগ সাইটে অবস্থান নিয়ন্ত্রণ করতে শিখুন। হুটহাট মেসেঞ্জারে কথা বলা কিংবা ছবি পোস্ট করবেন না। অফিসের 8 ঘন্টা ব্যক্তিগত কাজে সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক, টুইটার এবং ইউটিউবে ভিডিও দেখা থেকে বিরত থাকুন। 6, মুঠোফোনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন। কাজের সময় মুঠোফোনকে নিয়ন্ত্রণ করা শিখুন। অফিসে কাজের সময় কেউ ফোন করলে সংক্ষেপে আলাপ শেষ করুন। 7, 1% সময় নিজের উন্নয়নে ব্যয় করুন। যতই কাজ করুন না কেন নিজের জন্য 1% সময় রাখুন। দুপুরের খাবার বিরতিতে খানিকটা বই পড়তে পারেন কিংবা ইউটিউব থেকে কোনো ভিডিও দেখে নিজের কোনো দক্ষতা বিকাশের সুযোগ নিতে পারেন। 8, সময়কে নিয়ন্ত্রণ করা শিখুন। ধরুন বেলা 11টায় মিটিং, আপনি 11টায় হুড়মুড় করে তাড়াহুড়ো করে মিটিংয়ে যোগ দেন এবং এটা প্রতিনিয়তই করেন। এমন অভ্যাস ত্যাগ করুন। চেষ্টা করুন সবার আগে বিভিন্ন সময়ে মিটিংয়ে হাজির হতে। মিটিংয়ে কী নিয়ে আলাপ আলোচনা হবে তা আগে থেকেই ভেবে নিন। ঘন্টার পর ঘন্টা মিটিংয়ে সময় না দিয়ে 20-25 মিনিটের মধ্যে সব মিটিং শেষ করুন। 9, নিজের সঙ্গে বোঝাপড়া বাড়াতে হবে। নিজের কী কী ঘাটতি, কোথায় দুর্বলতা তা খুঁজে বের করে তা দূর করার চেষ্টা করুন। আপনার সহকর্মীদের এক্ষেত্রে পরামর্শ দিতে উৎসাহ দিন। কোনো কাজে ব্যর্থ হলে তার কারণ অনুসন্ধান করুন এবং পরবর্তীতে কাজটি ভালোভাবে করার চেষ্টা করুন। 10, সকালের সময়টা কাজে লাগান। প্রতিদিন সকালের সময়টা কার্যকরভাবে কাটানোর চেষ্টা করুন। বাড়িতে পত্রিকা পড়ার অভ্যাস করুন। সময়ের কিছু আগে অফিসে আসার অভ্যাস করুন। বাড়ি থেকে অফিসের দূরত্ব কম হলে হেঁটে আসার অভ্যাস করুন। 11, পরামর্শ নিতে শিখুন। কর্মক্ষেত্রে আমরা সাধারণত অন্যদের মতামত তেমন গুরুত্ব দেই না, যা একটি মারাত্মক ভুল। সহকর্মী, উচ্চপদস্থ বা নিম্নপদস্থ কর্মকর্তা সবার কাছ থেকে পরামর্শ নেওয়ার মনোভাব গড়ে তুলুন। আশা করি এই উপায়গুলো কাজে লাগিয়ে আপনি কর্মক্ষেত্রে নিজেকে আত্মপ্রত্যয়ী করে তুলতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।